আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আগ মুহূর্তে আগে যিনি বয়ান করেছেন তার বয়ানের আলোকে এবং বাস্তবতা তুলে ধরে যে হাজার বছর ওয়াজ শুনেও লাভ হবে না, এক ওয়াক্ত এশার নামাজ যদি থেকে যায়, কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন না কয় বছর ওয়াজ শুনছ, কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন এশার নামাজ পড়ছ কিনা, কথা ঠিক। এই জন্য আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এলাকার প্রতিনিধি মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমাদের দায়িত্বশীল যারা আছেন, তারা যদি আমাদের সাথে হাম মুওয়াফিক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের খেদমতের সাথে জড়ে যান, তো দেখবেন সেই সমাজ দ্বীনের খেদমত আরো অনেক বেশি হবে। আমরা তাদের সাথে জড়ে যাব, তারা আমাদের সাথে জড়ে যাবেন। ভাইজানের বড় কথা কি ছিল, কাপড় দোকানে থাকলে ওটার দাম থাকে না, রাস্তায় পড়ে যায় দাম থাকে না, কোরআনের সাথে লাগলে দাম থাকে। সুতরাং মিশে যাব দ্বীনের সাথে, মিশে যাব দ্বীনের সাথে। আমরা মিশে যাব কিসের সাথে? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين هنا يا فول بلبل كترنم بينهم هنا يا فول بلبل كترنم بينهم چمن دهرے میں کلیوں کا تبسم بينهم ये ना साकी हो तो फिर मैं भी ना हो खम भी ना हो ये ना साकी हो तो फिर मैं भी ना हो खम भी ना हो बज़्मे तौहीद भी दुनिया में ना हो तुम भी ना हो बज़्मे तौहीद भी दुनिया में ना हो तुम भी ना हो खीमा अफलाक का इस्तादा उसी नाम से है
খিমা আফলাও কে কা ইস্তাদা উসি নাম সে হে নবজে হস্তি তপশা মাদা উসি নাম সে হে সে না মেরি কুসুম ছড়া বুলবুলিদের বিলাপ বৃথা সে না মেরি কুসুম ছড়া বুলবুলিদের বিলাপ বৃথা ফুলবাগানের শোভা বৃথা মুকুল রাজির হাসি বৃথা ফুলবাগানের শোভা বৃথা মুকুল রাজির হাসি বৃথা সে না মেরি সাথি ছাড়া পাত্র বৃথা শরাব বৃথা তোহিত সবার শোভা বৃথা তোমাদেরও হস্তি বৃথা তোহিত সবার শোভা বৃথা তোমাদেরও হস্তি বৃথা সে না মেরি কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে সে না মেরি কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে ফরের নারী সবল আছে পবিত্র সেই নামের জোরে হবের নারী সবল আছে পবিত্র সেই নামের জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম রুবিয়ান আজম যুবক ভাইরাও বন্ধুরা পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরাও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্যে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় শানে রিসালাত, শানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশে নবীজির সম্মান ইজ্জতের জন্য ওলামায়ে কেরাম কথা বলেন, নবীজির শান ইজ্জতের পক্ষে 2013 সালে বড় বড় ঘটনার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন। এই বছর নবীজির শান ইজ্জত সম্মান এর উপর আক্রমণ করে কেউ বা কারা ফেসবুকে পোস্ট করেছে, এর প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে জীবন দিয়েছেন এমন ঘটনা বাংলাদেশের জমিনে এই মাসে ঘটেছে। এজন্য এই মুহূর্তে নবীজির শান নিয়ে কথা বলা সময়ের শ্রেষ্ঠ দাবি। নবীজির শান বুঝে না, নবীজির ইজ্জত বুঝে না, মোল্লা সিন্নি কার কারণে খাইলি বুঝলি না, এই চেয়ারে বসে কার কারণে চেয়ারে বসার ক্ষমতা পাইলা আর যোগ্যতা পাইলা বুঝলা না। নবীজির শান আর ইজ্জতের উপর আক্রমণ করে কথা বলবে বাংলাদেশের নয় সারা বিশ্বের প্রকৃত ইমানদার মুসলমান এক বিন্দু সময়ের জন্য এটা সহ্য করতে পারে না। এটা সহ্য করার বিষয়, এটা সহ্য করার বিষয়। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন এক বুকে শত শত তীর ধারণ করে, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন নিজের জীবনটাকে নবীজির পায়ের নিচে ফেলে শাহাদাত বরণ করে, তাবেঈগণ দেখিয়েছেন, তবে তাবেঈগণ দেখিয়েছেন তাদের সেখে উৎসাহ পেয়ে তাদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজও বাংলার জমিনে অগণিত মায়ের সন্তান আছে যারা নবীজির ইজ্জতের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে। তোমরা দু চারজনরে হত্যা করবা, শহীদ করে দিবা, তোমাদের এই সমস্ত দু চারজন দিয়ে আমাদের নবীজির ইজ্জতের ইজ্জত রক্ষার আন্দোলন বন্ধ হবে না। আরে বন্ধ হবে না, ভয় দেখানোর চেষ্টা করবে না, সন্তানদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করবে না। তুমি মুসলমান যদি হয়ে থাকো, একদিনের জন্য যদি গরুর গোশত খেয়ে থাকো, ব্যাগ করে ফেলতে হবে যদি ঈমান আর ইসলাম যদি তোমার থেকে থাকে, নবীজির শানে যারা আক্রমণ করবে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি বাস্তবায়ন করা ছাড়া তুমি ঈমানদার হতে পারো না।
শানের উপরে আক্রমণ আসবে আর তুমি সেটা শুনিও সেজদায় পড়ে থাকবে। নবীজির শানের উপর আক্রমণ আসবে, সেটা কানে আসার পরেও তুমি তসবিহ টিপবে। নবীজির শানের উপর আক্রমণ চলবে, সেটা শোনার পরেও তুমি কোরআনের তেলাওয়াত নিয়ে বসে থাকবে। যার মাধ্যমে নবীজির ইজ্জতে আক্রমণ আসবে, টুটি ছিঁড়ে ফেলা হবে, টুটি ছিঁড়ে ফেলা হবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। কত লক্ষ শহীদ চাও তোমরা, কত কোটি শাহাদাত চাও তোমরা, বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহপুরানের দেশ, বাংলার জমিনে কোটি কোটি বুজুর্গ, কোটি কোটি হাফেজ কোরআন শুয়ে আছে। এই জমিনের উপরে আমাদের নবীজির ইজ্জতের উপর আক্রমণ দিয়ে ছাড় পাবে না কেউ, ছাড় পাবে না কেউ, ছাড় পাবে না কেউ। তুমি সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে থেকে ওদের পক্ষে ওকালতি গাইতে পারো, সাফাই গাইতে পারো, মুসলমান হয়ে যদি থাকো অবশ্যই তার বিচার করার প্রয়োজন আছে। তা না হলে মুসলমান চাপাবাজি, তা না হলে মুসলমানের দাবি এটা, বলেন চাপাবাজি, বলেন চাপাবাজি। ধোকাবাজ রে, ধোকাবাজ করলে চাকরি চলে যাবে। আরে এ সমস্ত সভাপতির চাকরি আমরা করব না, যারা কে ধোকাবাজি করার পরেও বললে চাকরি যায়, যারা সুদ খায় আমরা সুদখোর কইলে যদি চাকরি যায়, এসব সুদখোর সভাপতির ইমামতি আমরা করি না। ও মুসলমান, আমাদের নবীজির ইজ্জতের উপর আক্রমণ আসবে। 2013 সালে আমরা ইতিহাস রচনা করে দেখিয়ে দিয়েছি পৃথিবীর ইতিহাসে একমাত্র নবীজির শানের জন্য আমরা মাইল কে মাইল হেঁটে হেঁটে আল্লাহর আদালতে নিজেকে পেশ করেছিলাম। কথা ঠিক? নতুন আর আমাদেরকে এই পরীক্ষা করার দরকার নেই। আমাদের নবীজি এই কথা শিখিয়ে দিয়েছেন, অতীতের কোন নবীগণ তোমাদের দ্বারা কোনো আক্রান্ত যেন না হয়। সকল নবীগণের উপরে বিশ্বাস করি তো আমরা ইমানদার, অথবা অন্য কোন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় ব্যক্তি, কারো ব্যাপারে আমাদের ইসলাম আলোচনা সমালোচনা কথা বলার সুযোগ রাখে নাই। আপনি দেখেন বাংলাদেশের জমিনে একজন লোক হিন্দুদের দুর্গা সম্পর্কে বা অন্য কোন সম্পর্কে আমরা মন্তব্য করেছি? হাটহাজারি মাদ্রাসার মসজিদের মিনারা আর মন্দির কাছাকাছি থাকে, একটা ফুল তো তাদের দিকে পড়ে না, কিরেবা একটা ফুলও তো তাদের দিকে পড়ে না। দারুল উলুম দেওবন্দে আমরা দেখে এসেছি মসজিদের মিনারাও উঁচা ও মন্দিরের মিনারাও উঁচা, কই ওখানে তো কোনো দাঙ্গা হাঙ্গামা হতে দেখা যায় না। আমাদের নবীজির ইজ্জতের উপর আক্রমণ দিয়ে আপনাদের আপত্তি করেন কেন? কেন? এজন্য আজকে সময়ের প্রয়োজনে আমি আমাদের নবীজির শান, নবীজির শওকত, নবীজির শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলবো। তিনি সেরাদের সেরা, আমাদের নবীজি সেরাদের সেরা। আল্লাহর পরেই আপনার আসন, আর কিছু বলার নাই। আল্লাহর পরে সর্বোচ্চ আসন কার? আমাদের, বলবেন আমাদের নবীজির, শুধু নবীর বলবেন না, নবীজির। আমরা বলি না উস্তাদজি, দাদাজি, এটা একটা সম্মান প্রদর্শনমূলক, নবীজি। আবার সাথে বলবো আমাদের, বলেন আমাদের কেন? আরে এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যান, তো এলাকার সিএনজি ড্রাইভারও বাহাদুরির সাথে কয় আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যায়। চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর সাথে বিদেশ গেলে যদি সিএনজি ড্রাইভার বাহাদুরি দেখায় আমাদের চেয়ারম্যান, তো আমাদের নবীজি আল্লাহর আরশ পর্যন্ত সায়ের করে এসেছেন। আমাদের নবীজি সকল নবীর শ্রেষ্ঠ, আমাদের নবীজির কারণে দুনিয়ার সৃষ্টি, আমাদের নবীজির সর্বোচ্চ মানজালা। সুতরাং আমাদেরও তো একটা বাহাদুরি আছে, আমাদের নবীজি। কি বলবো? আমাদের নবীজি বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে সর্বোচ্চ আসন কার? আরো জোরে কোন? আমাদের নবীজির সর্বোচ্চ আসন কার? আমাদের নবীজির। সকল নবীগণকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সকল নবীগণকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান সর্বকালের সকল নবীগণকে তাদের জামানায় সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন, হযরতে
ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের খপ্পর থেকে, অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে মর্যাদাশীল করেছেন। হযরতে মূসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে সেই জামানের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন। হযরতে নূহ আলাইহিসসালামকে প্লাবনের মধ্যেও রক্ষা করে আল্লাহ তাআলা সেই জামানায় সর্বোচ্চ মর্যাদাশীল করেছেন। হযরতে ঈসা আলাইহিসসালামকে ইহুদিদের সমস্ত চক্রান্তকে নাশ করে ইহুদিদেরকে গোলক দাঁড়ায় ফেলে ঈসা আলাইহিসসালামকে সসম্মানে সশরীরে জীবন্ত আসমানে তুলে নিয়ে ঈসা আলাইহিসসালামকে মর্যাদাশীল করেছেন। ও মুসলমান শুনেন, আমাদের নবীজি যখন মেরাজে গিয়েছেন বাইতুল মাকদসে সকল নবীগণ উপস্থিত হয়েছেন, কে ইমামতি করবেন? আল্লাহর কত বড় মেহরবানি, ইব্রাহিম আলাইহিসসালাম সম্মানিত, নূহ আলাইহিসসালাম সম্মানিত, মূসা আলাইহিসসালাম সম্মানিত, ঈসা আলাইহিসসালাম সম্মানিত, সকল সম্মানিত আম্বিয়া কেরামের ইমাম বানিয়ে আল্লাহ আমাদের নবীজিকে সম্মানিত করেছেন। সকল সম্মানিত নবীগণের ইমাম বানিয়ে আমাদেরকে আমাদের নবীজিকে আল্লাহ কি করেছেন? সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন, সকল আম্বিয়া কেরামের ইমাম বানিয়েছেন। এই সম্মান কার? আমাদের নবীজির। জোরে বলেন, সম্মান কার? আমাদের নবীজির। আমাদের নবীজির সম্মান সর্বোচ্চ সম্মান, আমাদের নবীজির ইজ্জত সর্বোচ্চ ইজ্জত, পৃথিবীর সমস্ত মখলুকের যতগুলো ইজ্জত সম্মান, কি বলে প্রেস্টিজ, সবগুলো একত্র করলে আমাদের নবীজির এক বিন্দু সমান হবে না। কিন্তু তোমাদের সম্মানের বিরুদ্ধে কেউ আক্রমণ দিলে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের ব্যবস্থা করো, আর সারা দুনিয়ার সমস্ত সম্মানীদের সম্মান এক জায়গায় করলে নবীজির পা মোবারকের নখের কোনা পরিমাণ হবে না। সেই নবীজির ইজ্জতের উপর আক্রমণ দিলে তোমরা চুপ করে থাকো কেন? সেই সময় তোমাদের আইন আদালত, তোমাদের ব্যবস্থাপনা কোথায় থাকে? ও মুসলমান, বুঝে নেবেন আমার কথাগুলো। সর্বোচ্চ সম্মানের অধিকারী মানুষকে আমাদের নবীজি বলেন, সর্বোচ্চ সম্মানের অধিকারী মানুষকে এই পর্যায়ের সম্মান পৃথিবীর আর কারো নবীজির ইজ্জত। আজকের আলোচনা নবীজির শান সম্মান মকাম মর্যাদা। এই বাংলার জমিনে, আমার দেশে, আমার নামে আইডি কার্ড যেই দেশে আছে, আমার নামে এক বিন্দু জমিন যেই দেশে ফাইল হয়ে আছে, ওই জমিনের উপরে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমার নবীজির ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবে, অন্তত আমার জমিনে এটা সহ্য করা হবে না। পৃথিবীর অন্য কোথাও তোমরা করে ছাড় পাও সেটা তোমাদের ব্যাপার, আমাদের জমিনে এটা চলবে? না। চলবে? না। ও মুসলমান, আপনার কাছে সাংবাদিক আছে, আপনার কাছে ক্যামেরা আছে, আপনার কাছে প্রিন্ট মিডিয়ার সমস্ত জায়গা আছে, আপনার কাছে প্রশাসন আছে, আপনার কাছে লাঠি আছে, আপনার কাছে অস্ত্র আছে, আমাদের নিরস্ত্র নিরীহ নবী প্রেমিক সেই লোকগুলোকে হত্যাও করলা, আবার সাংবাদিকরা সংবাদও প্রচার করলা, লাঠিয়ালরা লাঠি দিয়ে এদেরকে ধাওয়াও করলা, মিথ্যা অপবাদগুলো তাদের উপরে রচনা করলা, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমাদের নবী প্রেমী সেই মুসলমানদেরকে হত্যা করেছ, শহীদ করেছ, আবার অস্পষ্টভাবে 5,000 লোকের বিরুদ্ধে মামলা করেছ, তাদেরকে পেরেশানিতে নিক্ষেপ করেছ, সমস্ত ব্যবস্থা তোমরা গ্রহণ করতে পারো, খোদার কসম করে বলছি, দুনিয়ার সব ব্যবস্থা তোমরা নিলেও নিতে পারো, কোনো সমস্যা নাই, আল্লাহর আদালতে একজনও তোমরা বাঁচতে পারবে না। মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু এই মিথ্যা সংবাদ দিয়ে কি মালিককে বিভ্রান্ত করা যাবে? না। তোমাদের সিসি ক্যামেরা যেদিকে থাকে ওদিকে, আমাদের আল্লাহর সিসি ক্যামেরা এক বিন্দু জায়গাও বাকি নাই। ঠিক। তোমরা ঘটনার এ টু জেড তৈরি করার পরে, তোমরা ঘটনার সৃষ্টি হওয়ার পরে ডিগবাজি খেতে পারো, আমার আল্লাহ কিন্তু ভিতরের কাহিনী সহ জানে। কথা বলেন, আল্লাহ ভিতরের কাহিনী সহ। মনে করেন এই এলাকার চেয়ারম্যান সাহেব
দুইজন ভোটে দাঁড়িয়েছেন, একজন ধানের শীষ আর একজন নৌকা। এখন এই বেটা সারা জীবন নৌকার বিরোধিতা করছে, নৌকা মার্কায় যিনি দাঁড়াইছে তার চেয়ারম্যান হোক এটা চায় নাই, সবসময় ধানের শীষওয়ালারে চাইছে। ঘটনাচক্র নৌকাওয়ালা পাশ করে গেছে, এবার বেটা ওই নৌকাওয়ালার বাড়িতে বড় এক পোলটা নিয়ে যায়, সালামালকে দিয়ে কয়, ভাই আমরা ভোট না দিলে কি আপনি চেয়ারম্যান হয়েছেন? বলেন তো ভোটটা দিয়েছিল কাকে? আরে জোরে কন, এখন আইসে কাল লগে বাইল দেয়, আরে কাল লগে যোগ দেয়। হ্যাঁ ভালো করে বুঝে, ডিগবাজি না খাইলে এখন আর ভালো চলা যাইব না। ও মিয়া তোমরা এই জাতীয় ডিগবাজি খাইয়ে আগের দিন ফ্রিডম পার্টি, পরের দিন জাতীয় পার্টি, হের পরের দিন জামাত ইসলামী, হের পরের দিন বিএনপি, হের পরের দিন আওয়ামী লীগ তোমরা করতে পারো, তোমাদের দিলের খবর আল্লাহ জানে। তোমরা ঘটনার সূচনা করতে পারো, শেষ করতে পারো, সব ঘটনার মূল কে জানে? আল্লাহ। এজন্য আমরা বিচলিত নই, তোমাদের সমস্ত ভুয়া সংবাদে আমরা বিচলিত নই, তোমাদের সমস্ত ভুয়া সংবাদে আমরা বিচলিত। আমাদের আল্লাহর আদালতে সবকিছু রেকর্ড হয়ে আছে না নাই? এজন্য ইনসাফের বিচারকের কাছে আমরা সব সময় হাত তুলে তোমাদের জন্য দোয়া করি। ও মুসলমান, আদালত তিনটা, আদালত কয়টা? এক নম্বর আদালত জন আদালত, পাবলিকের আদালত, দুই নম্বর আদালত প্রশাসনিক আদালত, তিন নম্বর আদালত আল্লাহর আদালত। কয়টা আদালত? এই জনগণের আদালতে সবসময় দুর্বলদের পক্ষে ফতুয়া, জনগণের আদালত সবসময় দুর্বলদের পক্ষে কথা বলে, যে বেটা মার খেয়েছে ওই বেটার পক্ষে। ও মুসলমান, আর প্রশাসনিক আদালত সবসময় জালিম আর টাকাওয়ালা প্রভাববালার পক্ষে কথা বলে, প্রশাসনিক আদালত সবসময় টাকাওয়ালা প্রভাবশালী আর ক্ষমতাওয়ালার পক্ষে কথা বলে, ঠিক কিনা? এজন্যই দেখবেন বহু চেয়ারম্যানের ভাগিনা সরাসরি অন্যায়তে লিপ্ত হয়েছে, পুলিশ গ্রেফতার করে জেলখানায় ঢুকেছে, এক দরজায় ঢুকে পিছনের দরজায় বেরিয়ে যায়। কেন? ওই প্রভাবশালীর টেলিফোন গেছে এই জন্য। খোদার ইজ্জতের কসম করে বলি, দুনিয়ার জগতে মানুষ বাজ বিচারের আগেই মজলুমের পক্ষে কথা বলে, আর প্রশাসনিক আদালত বাজ বিচারের আগেই জালিম এবং প্রভাবশালীর পক্ষে কথা বলে, আর আমাদের আল্লাহর আদালত সব সময় ইনসাফের পক্ষে কথা বলে। এজন্য তুমি মনে করছো রিক্সাওয়ালার পোলায় চুরি করছে, রিক্সাওয়ালার পোলারে ধইরা আইনা মাথার চুল চাইসা, এরপরে আলকাতরা লাগাই দিয়ে ছেড়ে দিছো। রিক্সাওয়ালার পোলা গরিবের পোলা, এই জন্য হের বিচার করছো। আর বড় লোকের পোলায় যখন চুরি করে, ডাকাতি করে, পাটপারি করে, মদ খায় আর জুয়া ফেলে, তখন তোমরা কি কো? ফুলাফাইন মানুষ এরম দুই একটা করে ওই। রিক্সাওয়ালার পোলার বিচারক আছে, বড় লোকের পোলার বিচারক নাই। তোমরা কি মনে করেছো বিচারক নাই? খোদার কসম করে বলি, রিক্সাওয়ালার ছেলে ছয়টা সাতটা জুতার পিটা খায়ও পরের দিন রিক্সা নিয়ে রাস্তায় নামে, আর তুমি বড় লোকের ছেলে অন্যায় করতে 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 এমন এক পর্যায়ে যায়, তোমার 27 লাখ টাকার গাড়ি নিয়ে ওই ছেলে হাঁটতে যায় বাহিরে, সামনে ট্রাকের নিচে পড়ে গাড়িও যায় ছেলেও যায়। তুমি কি মনে করেছ বিচারক নাই? আছে বিচারক, আছে। এই জন্যই দেখবেন বেশিরভাগ বড় লোকের ফুলামাইন ট্রাকের তলে পড়ে গাড়ি সহ, বেশিরভাগ বড় লোকের ফুলামাইন মদ খায় টালয়ে পড়ে মরে যায়। এর কারণ কি? ফুলামাইন মানুষ এরকম কিছু করে, এ ফুলামাইন মানুষ ট্রাকে বুঝে না, এরকম ফুলামাইন মানুষের বিচার ট্রাকে। গ্রামের পঞ্চায়েত নেতাদের নেতারা বুঝে, গরিবের বোলার মাথার চুল কাটতে আলকাতরা লাগায়, আর বড় লোকের ফুলামাইনে এরকম কিছু একটা করে, ট্রাক ওলা এটা বুঝে। ও মুসলমান, বিচার কার কাছে চাই? কার কাছে বিচার চাই? এজন্য তোমাদের সংবাদ প্রচার সবকিছু ভুয়া আর সত্য এটা আমরা দেখতে চাই না। মালিকের সিসি ক্যামেরা যা ধরা পড়েছে সেটার আলোকে আমরা মালিকের কাছে বিচার চাই। কিন্তু মনে রাখবেন, আমাদের দিল, আমাদের নবীজির সম্মান, আমাদের নবীজির ভালোবাসা আমাদের দিলে সবচেয়ে বেশি। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ তোমাদের কাছে আমি তোমাদের মা বাবা সন্তান সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব,
ততক্ষণ তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। ও মুসলমান, আমার মা বাবার চেয়েও আমি বেশি, আমার কাছে সেরা কে? আমাদের নবীজি। মা বাবার চেয়েও বেশি ভালোবাসবো কাকে? সন্তানের চেয়েও বেশি ভালোবাসবো কাকে? সমস্ত মানুষের চেয়েও বেশি ভালোবাসবো কাকে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। তিনটা জিনিসের নাম বলেছেন, কয়টা? এক নাম্বার মা বাবা, দুই নাম্বার সন্তান, তিন নাম্বার সব মানুষ। সংক্ষিপ্তভাবে বলবো, এই তিনটার নাম কেন বললেন? রাজত্বের নাম বললেন না, ক্ষমতার নাম বললেন না, 150-200 কোটি টাকার নাম বললেন না, ঢাকা শহরের বিশাল বিশাল মার্কেটের নাম বললেন না, মা বাবার নাম বললেন, সন্তানের নাম বললেন, সকল মানুষের নাম বললেন। এর কারণ কি? এর কারণ হলো, মনে করেন এলাকার এমপি সাহেব, তিনি যদি তার এমপিত্বর চেয়ে মাকে বেশি ভালোবাসেন, মা যদি অসুস্থ হন, কেউ যদি বলে যে তোমার এমপিত্ব ছেড়ে দাও মা সুস্থ হবে, তাহলে মায়ের পাগল এই এমপি সাহেব মায়ের ভালোবাসায় এমপিত্ব ছাড়বে কিনা? তাহলে বোঝা গেল তার কাছে তার এমপিত্বর চেয়েও মায়ের দাম বেশি। কেউ যদি তার সন্তানকে বেশি ভালোবাসে, দুনিয়ার রাজত্ব ছেড়ে সন্তান বাঁচাবে, সন্তানের চেয়ে রাজত্বের দাম বেশি নয়, রাজত্বের চেয়ে সন্তানের দাম বেশি। এজন্যই নবীজি কান ধরলে মাথা আসে, মা বাবার নাম নিয়েছেন, সন্তানের নাম নিয়েছেন, সব মানুষের নাম নিয়েছেন। এর অর্থ হলো এমন জায়গায় হাত দিয়েছেন যা ধরলে সব অটোমেটিক চলে আসে। সবচেয়ে বেশি প্রিয় মা বাবা। ও মুসলমান, যতক্ষণ আমরা বিয়ে শাদী করি না, যতক্ষণ আমরা বিয়ে শাদী করি না, ছোট থাকি, ততক্ষণ দুনিয়ার মুখে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ থাকে আমাদের মা বাবা। কেন? কেন? মা কুর্তা লাগবে মা বাবা, ঘড়ি লাগবে মা বাবা, চশমা লাগবে মা বাবা, মোবাইল লাগবে মা বাবা, কম্পিউটার লাগবে মা বাবা, কথা বলেন। এজন্য বিয়ে শাদীর আগ পর্যন্ত সবার প্রিয় মানুষ মা বাবা। নবীজি বলেন, শোনো, যতক্ষণ তোমরা বিয়ে করো নাই, যতক্ষণ তোমাদের মা বাবা তোমাদের কাছে বেশি প্রিয়, ওই মা বাবার চেয়েও আমি তোমাদের কাছে বেশি প্রিয় হতে হবে। দুই নম্বরে মানুষ যখন বিয়ে শাদী করে, সন্তান কোলে আসে, তখন মানুষের মা বাবার চেয়েও কিন্তু সন্তানের মায়া বেড়ে যায়, কথা বলেন। সন্তানের মায়া মা বাবার চেয়ে বাড়ে না কমে? ও মুসলমান, বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় নেই, মা বাবার চেয়ে সন্তানের মায়া বেড়ে যায়। এজন্য আমাদের নবীজি বলেন, ওয়ালাদিহি, তোমার সন্তানের চেয়েও আমি তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তার মানে যখন দুনিয়াতে তোমার সবচেয়ে বেশি প্রিয় তোমার সন্তান, তখন সন্তানের চেয়েও নবীজি বেশি প্রিয় হতে হবে। তিন নম্বরে মানুষ যখন বুড়ো হয়ে যায়, তখন মানুষের ভালোবাসা এক জায়গায় থাকে না, ভালোবাসা এক জায়গায় থাকে। মনে করেন দাদা চেয়ার নিয়ে বসে আছে, তো নাতি খেলতে গেছে আর কোনো এক কারণে বাবা তারে থাপ্পড় দিছে, নাতি আইসা দাদারে কয়, দাদা আব্বু আমারে মারছে। কি কয়? আব্বু আমারে। এবার দাদা লাঠি লইয়া নিজের ফোলাডারে, মানে ওই নাতির বাপডারে ধরে, ওই তুই আমার নাতি মারলি কে? অথচ এই দাদাই পোলাইডারে এক সময় বুকে পিঠে নিয়ে বড় করে নেই, এখন ওই নাতির লেগে বলা রেখে পিটাইতে যায়। তার মানে দাদা এখন ছেলেরে ভালোবাসে না, নাতিকে, নিজের স্ত্রীকে, মেয়েকে, মেয়ের ঘরের নাতিকে। বুঝে গেল এই দাদা এখন আর মায়া এক জায়গায় নাই, বহু জায়গায় চলে গেছে। এই জন্য নবীজি বলেন, ওয়ান্নাসি আজমাইন, ও বুড়ারা, তুমি বুড়া হওয়ার পরে নবীজি তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। যখন তোমরা ছোট থাকবে, তখনও তোমার প্রিয় ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তোমরা যুবক হবে, বিয়ে করবে, সন্তান কোলে আসবে, তখনও তোমার সবচেয়ে প্রিয় প্রিয় ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তুমি বুড়া হবে, তখনও তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্যই বলছি মুসলমান, দুনিয়ার কোন সহায় সম্পদ মা বাবা ছেলে সন্তান অন্য কোন মানুষ আমাদের কাছে এত বেশি প্রিয় নয়, আমাদের নবীজি আমাদের কাছে যত বেশি প্রিয়। এ মুসলমান, সাদাকে সাদা চিনলাম, কালোকে কালো চিনলাম, ওচাকে ওচা চিনলাম, নিচাকে নিচা চিনলাম, হালালকে হালাল চিনলাম, হারামকে হারাম চিনলাম, ডানকে ডান চিনলাম, বামকে বাম চিনলাম, বড়দের সম্মান জানলাম, ছোটদের স্নেহ করতে শিখলাম, মা বাবার সম্মান শিখলাম, সন্তানের আদর শিখলাম। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সমস্ত নিয়মতান্ত্রিকতা সমস্ত সিস্টেম আমরা একমাত্র আমাদের নবীজির কাছেই শিখেছি। মুসলমান বলেন তো, সাদাকে সাদা শিখলাম কার কাছে? নবীজির কাছে। বলেন কার কাছে? কোনটা হালাল কোনটা হারাম শিখলাম কার কাছে? কথা বুঝতেছেন নি আপনারা? এ মুসলমান, আমার প্রত্যেকটা কদম কিভাবে দেব? শুদ্ধ হচ্ছে কি অশুদ্ধ হচ্ছে, ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, আমি প্রতিটি লোকমা মুখে দেব, হালাল কি হারাম, ভালো কি মন্দ, এই সবগুলো আমরা কার কাছে শিখলাম? সুতরাং যে নবীজির কাছে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ শিখলাম, সেই নবীজির কাছে আমরা চিরঋণী। যার কাছে যে বেশি ঋণী, তাকে যে সে বেশি ভালোবাসে।